ধন্যবাদ সিলেট প্লাসর ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আমরা সবসময় একটাও কথা কই যে আমরা সিলেট প্লাসে যা পাই তা দেখাই, আর যা জানি তাও গিয়ে আপনারা তুলে ধরার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আছি জগন্নাথপুর উপজেলাত। জগন্নাথপুর উপজেলার আমরা আছি গিয়া 8 নং আশারকান্দি ইউনিয়নের বরফেসি গ্রাম। বরফেসি গ্রামের একটা দৃশ্য আমরা শুনলাম, ইন এলাকাবাসী রাস্তা কি একটা ফ্যামিলির একটা পরিবারের একটা কাহিনী শুনলাম। শুনিয়ে আমরা মনে হইলো আপনারা এই লাইভটা দেখানোর। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরা সিলেট প্লাস ও পলি নামে একটা মেয়ের আলসার হয়েছিল, যে মেয়ের হলে আমরা লাইভ দিছিলাম। আমরা সিলেট প্লাস ও লাইভের মাধ্যমে যথেষ্ট মেয়ের এই টেকা উঠার পরে মেয়েটার অপারেশন কিন্তু সাকসেসফুল। আমরা আশা করবো কালকের ভিতরে আমরা মেয়ের লই একটা লাইভ দিমু, মেয়ে যে সাকসেসফুল, এই মুহূর্তে মেয়ে যে সম্পূর্ণ সুস্থ। যাই হোক, আমরা আপনার এই মুহূর্তে যে দৃশ্যটা দেখাইমু, এই দৃশ্যটা হইল গিয়া আপনারা আমরা ঠিক ফিসে আমার একটা গড় দেখতে পাররা, একটা মাটির গড়, এই 10 হাত 12 হাত একটা মাটির গড় হইব। আমরা যদি আপনারা এই মাটির গড়ের দৃশ্যটা, এই মাটির গড়ের কাহিনীটা কই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। একটু আপনারা আমরা কথাটা একটু শোনার চেষ্টা করবা। আমরা এই যে জায়গাতে আছি, এই গ্রামের নাম হইলে বরফসি গ্রাম, এটা তৈরি গিয়ে 8 নং আশারকান্দি ইউনিয়ন জগন্নাথপুর উপজেলার বরফেসি গ্রাম। এগুলো মৃত আব্দুল মজিদ এর ছেলে শাহিন আহমদের এই গড়টা। শাহিন আহমদের বয়স 45 থেকে 47 বছর বয়স হইব। তো তানোর লগিয়া 4টা মেয়ে, একটা ছেলে সন্তান, মোট লেগে 5 জন, এবং তারা পরিবার মা বাবা সহ লেগে 7 জন তান্তানের ফ্যামিলিতে আছেন। এই 7 জনটে লইয়াই বাবা শাহিন এই মুহূর্তে দিশেহারা। আসলে দিশেহারাটা কেনে তাইন, তাইন যত সময় ফোন তো ফারসন, যত তাইন ফারসন, তাইন ইনকাম করিয়া তানার বাচ্চান্তরে তাইন এই ফালচন বা ইয়ে করছেন। কিন্তু বিগত 1 বছর আগে, বছর 1.5 বছর আগে তানোর অসুস্থ হওয়ার পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তারে তানতে ইয়ে দিছে যে তানোর একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই কিডনিটা ড্যামেজ হওয়ার পরে কিন্তু তাইন খুবই অসহায়ের মধ্যে আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পারা তানোর যে 4টা মেয়ে কিন্তু আমরা দেখতে পারলাম, 4টা মেয়ে কিন্তু দেখতে পারলাম যে একদম শিয়ান। এই 4টা মেয়েরে লইয়া তাইন আসলে খুবই দিশেহারা। তো যে কারণে এই তানোর ইনকাম বা তান আগে যে দিন মজুর করতা, অর্থাৎ প্রতিটা মানুষের গড়ে গড়ে গিয়া যে তাইন এই রোজ আনতা রোজ খাইতা, এই মুহূর্তে তাইন তাও ফাররা না, যার কারণ হইল গিয়া তানোর একটা কিডনি ড্যামেজ। কিডনি ড্যামেজের কারণে তাইন কোনো খাম করতে পারেন না, খাম না করতে পারা এই এলাকাবাসীর কিছু মানুষে তান দিয়ে সহযোগিতা করেন, সহযোগিতা করিয়া তান দিয়ে চালেন। আমরা এলাকাবাসীর এই এলাকাবাসীর মাধ্যমে তানোর যে ফলে সাসাগরের ভাই, সাসাগর ভাইয়ের লগে মাথার চেষ্টা করবো। আমরা এই শাহিন মিয়ার শুনছি যে তানোর 4টা মেয়ে এবং ওই লেগে 1টা ছেলে সন্তান, কিন্তু তানোরও কি একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে 1 বছর আগে, বর্তমানে তাইন খুবই ইয়ে। আসলে তানোর ফ্যামিলির বিষয়টা একটু আমরা, আসসালামু আলাইকুম সিলেট ভিউয়ার্স, সম্মানিত সুদীবৃন্দ নেতৃবৃন্দ, বড় দুঃখের জনক আজকে এই সাং বরফেসি জগন্নাথপুর উপজেলা সাং বরফেসি 8 নম্বর আশারকান্দি ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান দুর্ভিক্ষ গরিবহীন জুনাব শাহিন মিয়া, ওনার আপনারা ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাদের সাংবাদিক ভাইয়ারা অনেক কষ্টের বিনিময় শ্রম দিয়ে এই দুঃখের যে মোহাম্মদ শাহিন মিয়া ওনার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর যে জন্য আমরা এলাকার তানে সাসারগুলো ভাই আমরা আর্থিক অবস্থা ভালো আছে, তাহলে নিট পরীক্ষা দেখে আর খোঁজে নিঃসাহায্য খেয়ে করে আমরা যতটুকু ফারি করতেছি, এর ফলেও ওনার যে কিডনি ড্যামেজ হয়েছে এই কিডনিটার অনেক 1 লক্ষ টাকা লাগবে। এরপরে তার যেন একটা বাসস্থান, যে বাসস্থানও নাই, খালি শু আছে এবং 4টা মেয়ে নিয়ে, এরপরে ফ্যামিলিগত 7-8 জন নিয়ে বড় কষ্টের মধ্যে দিন যাপনগুলো কাটিতেছেন। আর সম্মানিত ভিউয়ার্স, আমি তার এলাকার স্বাস্থ্য ভাই হিসাবে আমি বিনীত অনুরোধ আপনাকে জানাচ্ছি, আপনারা দয়া করে সাহায্য সহায়তা করবেন, খড়িয়া উনাকে আপনার এই কষ্টটা কি আল্লাহ মুক্ত করতো, আপনারা মুক্ত করতো, আপনারা সাহায্য, আর আপনারাও দুনিয়া আখেরাতে সব হাসিল করুক। আমাদের সাথে আমরাও তো সাহায্য সহায়তা দিতেছি। আর সম্মানিত সিলেট ভিউয়ার্স, আমি বিনীত অনুরোধ করে জানাচ্ছি আবার, দুনিয়া কিছু নেই, আমরা আছি, আজ আছে কাল থাকবো না, কিন্তু মানুষের
কল্যাণে সাহায্য সহায়তা করে যদি এই যান দুনিয়া তো আখেরাতের সওয়াব হাসিল করে যাবেন। আর এই সমস্ত দিনমজুর গরিবহীন এবং এই রোগাদি এই কষ্ট দিন যাপনগুলো কাটাইতেছে যে ফ্যামিলি, এই ধরনের ফ্যামিলিগুলোকে সিলেট ভিউয়ার্সে সাহায্য সহায়তা করে যদি যান দুনিয়ার ও আখেরাতের সওয়াব হাসিল করে থাকবেন। দুনিয়া যতদিন আছে ততদিন এই সওয়াবগুলো থাকবে, দুনিয়া যাওয়ার পরেও থাকবে। আমি বিনীত অনুরোধ করি সম্মানিত ভিউয়ার্সকে, আমি আকুল আবেদন করে জানাচ্ছি এই দিন মজুর এই ফ্যামিলিকে আপনারা দয়া করে সাহায্য সহায়তা করুন। দেখেন কোটি কোটি টাকা আপনারা আমি আসতেছে রুজি করতেছি কিন্তু আমরা কাজে লাগাইতে জানি না সবাই, কিন্তু এই ধরনের দিন মজুরকেই আপনারা সাহায্য করুক আমি বিনীত অনুরোধ করি। আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম সম্মানিত সিলেট বাসী ভিউয়ার্স। ধন্যবাদ এই সিলেট প্লাস ভিউয়ার্সরা। আমরা দুদিন আপনারা একটা বিষয় দেখাই এই মুহূর্তে আপনারা যে কুড়িগটাদের আপনারা দেখরা যে তারা আসলে যে সাতটা ইয়াং মেয়ে, আমরা কিন্তু তারা না করছিলাম যে আমরা ক্যামেরার সামনে আনতাম না, কিন্তু তারা আইতে বাধ্য হয়েছে। তারা আপনারা মাত্র ভিউয়ার্সের উদ্দেশ্য হইতো যে তারার বাবার চিকিৎসার লাগে তারার ঠেকাটা স্যার, এবং তারার যে গড়টা আমরা দুদিন আপনার গড়টা দেখাই, সবরও কিন্তু আফসুস হয়, সবরও কিন্তু আক্ষেপ থাকে। আপনার যেমন আক্ষেপ থাকে ঠিক তেমন আমারও আক্ষেপ থাকে। আমরা এই যে গড়টা দেখাইলাম, এই গড়টার পাশেও একটা আপনার রুম আমরা দেখাই, গড়ের পাশের আর একটা বিল্ডিং আমরা দেখাই। তারা যখন এই বিল্ডিংয়ে যখন একজন একটা পরিবার থাকে এবং এর পাশে যখন এইরকম একটা গড় থাকে, আমরা যদি আপনারা দেখাই এই যে গড়ের অবস্থা, এই গড়ের আপনারা এই মুহূর্তে দেখতে পারা এই গড়ের এই যে একটা গর্ত দেখা, এই গর্ত বা আমরা কোনো যে কোনো সময় কুকুর ঢুকতে পারে বা যে কোনো সময় যে পূর্ণতার এই রকম ঢুকতে পারে। গড়টা আপনারা দেখা যে গড়টা কিন্তু যে কোনো সময় অর্থাৎ নিমিষেও কিন্তু গড়টা ফরার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পারেন আমরা যদি বাসর ইয়েটা আপনারা একটু লড়াইয়া দেখাই অটোমেটিকলি দেখলে আপনারা যেগু কুলিয়া ফরে যার, কিন্তু তারা এই গড়ের দিকে না আসে, প্রতিবেশীর যে গড়ের যে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের দিকে না আসে, তারা কিন্তু তারা বাবার চিকিৎসার লাগে এই মুহূর্তে তারা খুবই এই আক্ষেপ আছে। এবং মানুষের দুদিন বা আপনারা দুদিন সহযোগিতা করেন তারা তারা বাবার আবারও চিকিৎসা করতো। এই গড়টা আমরা আপনারা দেখাইলাম। অবশ্য আমার জানি আমার এই সিলেট প্লাস অসংখ্য ভিউয়ার্স দেশ বিদেশে, লন্ডন, আমেরিকা, দুবাই, কানাডা, স্পেন, ফ্রান্স, বিদেশের বিশেষ করে অনেক ভিউয়ার্সরা আমরা আমরা এইগুলো জানি। যাই হোক, আমরা এই বিষয়টা আপনার এই যে দৃশ্যটা আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম। এখন আমরা এইগু মাতার চেষ্টা করবো কেন এই যে শাহিন আহমদ, শাহিন আহমদের একজন মেয়ের লগে যে তানোর বাবার আসলে যে অসুস্থতার কথা তাই একটু আপনার হইতে চাইরা সিলেট প্লাসের বিভাগে একটু তুমি কবি কথা। আসসালামু আলাইকুম। আমার বাবা অসুস্থ, একটা কিডনি স্ট্রোক হয়ে গেছে। এখন আপনারা আমাদেরকে আমার বাবাকে সাহায্য করুন। আমার বাবা খুব অসুস্থ আর আমি টিউশনে করিয়ে চালাই আমার ফ্যামিলি, আর আমার ভাই সাসার গরো ভাই আসন তাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন, আর আমাদের এলাকার প্রতিবেশীরাও সাহায্য সহযোগিতা করুন, তার জন্য আমরা আজ চলাফেরা করতে পারছি। আর আমার বাপের কিডনি নাই তাই আপনাদেরকে অনুরোধ করছি কিছু টাকার জন্য। আসলে মেয়ে যে মাত্রা তার খুব কষ্ট, আমরা যে বাবার দিন দেখাইও দোকা বাবা এখান দাঁত মনে হয় আসন তানোর মা, তানোর মাও আসন, মায়ের যে তানোর ছেলের লগে আসলে এই যে আপনার বাবা দেখা বাবা আসলে মাতার মতো ইয়ে নাই, আপনার ছেলের লাগে আসলে আপনি কিছু কইতেছেন। আমার ছেলে তো আসসালাম আলাইকুম, আমার ছেলে তো বেমার, আমিও কাম কাজ ধরতাই না, আমিও বেমারি মানুষ, মা তানাই না ফাটো ধরা বেমারে মোরা মাল্লা বাচ্চা রেখে হরাইতো আর আমার হরাইতো গাউন হয়েছে সাহে সাহায্য হরসই অন্য আমরা অবশ্য আমরা চলবার মতো নাই, কত মাইছে দিব নি দিব হে ওনা আপনারা একদারা দয়া ধরত আমরা সাহায্য ও এক দুইজন জি এক ফুয়া এক ফুড়ি চললাম তো বড় কষ্ট করি আমরা একটু মাতার চেষ্টা করবো। এই যে শাহিন আহমদ, শাহিন আহমদের এই যে স্ত্রীর লগে যে আপনার যে স্বামী আমরা জানি যে তার একটা কিডনি ড্যামেজ হয়েছে, আসলে এই মুহূর্তে আপনার সলটা কিনা বা মানুষের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমার স্বামী অসুস্থ, কিডনিকে সমস্যা,
গ্রামের সব গেছে সাহায্য সাহায্য লইয়া আরি কিনিক সমস্যা করাইছি, এব ওষুধপত্র নাই পয়সার কারণে খাইতে পারেন না অসুস্থ। আপনারা দয়া দইরা যদি ঘরের দ্বারা সাহায্য করবা, আপনারা সিলেট বিভাগ আপনারা সবাই মিললা আপনারে সাহায্য করবা, একটু দয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনারে। আমরা সর্বশেষ একটু মাতমু এই যে শাহিন আহমদ, এই যার একটা কিডনি আমরা জানি ডিমেজ, আপনারা দেখতে পারেন আসলে তাই একদম তাদের দেখতে লাগে সুস্থ বা একদম ইয়াং, একজন হয়তো দাঁড়িয়ে আসছেন একটু ইয়ে লাগে কিন্তু তাই খুবই অসুস্থ। তাইনর কিডনি ডিমেজ হওয়ার থানার মেয়েরা যে আসলে খুব কষ্ট করি, আমরা জানি যে এখন যে বড় মেয়ে আমরা বয় মেয়ের লগে মাতলাম, বড় মেয়ের লেগে কিডনি এই লাগা ফার্স্টবার কিন্তু কিছু টিউশনই ফরি, এই মুহূর্তে মানুষের টিউশনই ফরান না। আপনারা জানা যে মহামারী ভাইরাস, এই ভাইরাসের কারণে কিন্তু মানুষের বাড়িতে এখন মানুষের আসন যাইবা যায় না, কিন্তু এরপরে মেয়েটা যতটুকু কষ্ট করে সম্ভব করা আমরা একটু শাহিন আহমদের লগে মাথার চেষ্টা করবো। আপনার এই কিডনিটা যে ডেমেজ কতদিন যারা আপনার বর্তমানে কোথায় পরিস্থিতি? অনুকু আসসালামু আলাইকুম। আমার বেমার তো পাকা 2 বছর হয়েছে, ওষুধপত্র গ্রামের মানুষের সাহায্য করছেন, আনছি খাইরাম সলরাম এর মাঝে আমার বাতি যাই সহযোগিতা করছেন সাহায্য করছেন। তো আপনারাও আমার বাই দয়া কর্তা, আমি দিন মজুরি আমি ফার্স্টটা বাচ্চা লইয়া অসহায় হয়েছি, আপনার কাছে আমি সাহায্য চাইরাম, দয়া করবা। আমার ঘরখানও আপনারা তো দেখরা বা আমার ঘরখান ভাঙ্গা, আপনারা যদি দয়া করুন আমার বাই অসহায় বেকারী। ধন্যবাদ ধন্যবাদ। সিলেট প্লাসের ভিউয়ার্সরা, আমরা আপনার সবসময় তো একটাও কথা কই যে আমরা সিলেট প্লাসও যা দেখি তা আপনারা তুলে ধরার চেষ্টা করি, একটু আমরা জানো না আপনারা একটা আমরা স্লোগান হয়ে গেছে সিলেট প্লাসে যা পায় তা দেখে। আমরা এই যে ইকানো এই যে এই ফ্যামিলির কথা, আমরা গত কয়েকদিন আগে আমরা আমার এই সিলেট প্লাসের লাইভ দেখে একজনে মেসেঞ্জারও আমার নক করছেন যে এইরকম একটা পরিবার, তখন তানোর লগে আমরা মাতিয়া আমরা এই তত্ত্বরা লইছি, তত্ত্ব লইয়া আমরা এই আইসি আইয়া এই ঘটনাটা বা এই যে এখানে যে দৃশ্যটা আমরা দেখালাম, আসলে এই দৃশ্যটা দেখে আমরা সব একটু এই খারাপ লাগে যে বিষয়টা হইলো এই যে গড়টা, এই গড়ও কিন্তু তারা একটা রুমও আমরা আপনারা কই যে একটা রুমও কিন্তু তারা 7 জন মানুষ থাকে না আমরা জানি, এই 7 জন মানুষ এক রুমও থাকা এক রুমও খাওয়া আসলে খুবই এই কষ্টকর। যে গড়টা কিন্তু দুদিন হালকা বাতাস দেয় অর্থাৎ যেটারে আমরা আফাল হই বা তুফান, এই তুফান যেটার হয়ে দিন এরকম তুফান দেয় তাহলে নিশ্চিত এই গড়টা ফরে যেতে পারে এবং ফললে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনাও কিন্তু গড়তে পারে। আমরা আপনার একটু তার গড়ের ভিতরটা দেখাইবার চেষ্টা করবো। আমরা সিলেট প্লাসের ভিউয়ার্সে আমরা সবসময় একটাও কথা কই যে আমরা যা পাই তা তুলে ধরার চেষ্টা করি। এই যে একটা ঘটনা, মানুষ আসলে কত কষ্টর মাঝে আছে এই জিনিসটা আমরা আপনার একটু দেখাইলাম। দেখো এক রুমও আপনার দেখা এক রুমের ভিতরে ওইগা তার একটাও খাট আছে এবং কিন্তু তারাও তো নিচে তাকেন বা ওর দেখার মাঝে একটা ফর্দা দেওয়া এবং গড়টা কিন্তু আপনারা দেখা যে বাঁশ দিয়া এলোপাতারিভাবে বাঁশ দিয়া কিন্তু বান্ধা আছে। আমরা যদি একটু আপনার বাঁশটা দেখাই এই দেখো আপনারা বাঁশ দিয়া কিন্তু এলোপাতারিভাবে বান্ধা দেওয়া এবং এবার যারা গর্ত আছে আপনারা আমরা একটু দেখাইলাম একটু সামনে দিয়ে আমরা দেখ ও দৌকা গর্ত বা তাকে কিন্তু বাড়ার দৃশ্যটা কিন্তু একদম দেখা যায়। এবার যে কোনো সময় আপনারা হয় কুকুর শিয়াল অর্থাৎ যে কোনো এই প্রাণী কিন্তু এদিকে এদিকে ডুকতে পারে। আমরা আপনার একটু এই নিচটা দেখাই অর্থাৎ ভিতর রুমটা দেখাইলাম। আমরা আপনারা আসলে আমরা এই সিলেট প্লাসের ভিউয়ার্সরা আমরা কইলাম, আমরা আপনারা জানুন যে আমরা যা পাই তা দেখাই। এই দেখো কা এই যে গড় আমরাও কিন্তু খুব কষ্ট করি আমাইরাম, কারণ আমরা আইসি যে একটা মানুষের দুদিন একজন মানুষের সহযোগিতা করে তাহলে আমরা এই আমরা কষ্টটা সার্থক হয়। দেখো কা এই গড়ের দৃশ্য, গড়ের কিন্তু চতুর্দিকে কিন্তু গড়টা খোলা। আপনারা আমরা আর একটু ক্লিয়ারভাবে অবশ্যই একটু দেখাইবার চেষ্টা করবো যে আপনারা আমরা একটু আমার যে আমার লগে আছেন আপনারা অবশ্যই জানেন আমার ক্যামেরা পার্সন আব্দুল মতিন আরিফ যে আপনার এই ক্যামেরার দৃশ্যটা দেখাইরা আমরা একটু সামনে গিয়া আপনার এই যে বাঙ্গা অর্থাৎ এই দেখো কা ইবাই কিন্তু একদম গ্যাপ, এই গ্যাপও বা যে কোনো সময় যে কোনোটা ডুকতে পারে অর্থাৎ আরও একটা বিষয় হইলে কিন্তু বৃষ্টি হইলে অর্থাৎ মেঘ হইলে কিন্তু সবসময় গড়ে ফানি পড়ে, মানে কোনবায় রাখিয়া কোনবায় তারা বোল দিতে আমরা যেটা আগে কইতাম আপনার যে গ্রামের বাসায় যে মেঘ দিলে বোল ডেগ ইত্যাদি আমরা ওগুলা দিই। একটা ডেগ দেখলাম আমরা এখনও আছে আপনারা আমরা ডেগটা একটু দেখাই পাচ্ছিলাম, এই যে ডেগটা দেখলাম আপনারা এই ডেগটা আসলে ইনু কিচ্ছু লাই রাখা না, ইনু উপরে থেকে একটু বৃষ্টি হইলে হালকা বৃষ্টি হইলে কিন্তু ফানি পড়ে গতিকে ইনু এগুলো রাখা। এবং এই গড়ের দৃশ্যটা আপনারা যদি আমরা দেখাই ও দেখুক আর টিনের পরিস্থিতি, টিনটাও কিন্তু একদম এই বাঙ্গিয়া ফরে যায়, এই টিনের উপরে যে জিনিসপত্র রাখা আছে আওগুলোও কিন্তু একদম
এই ফরা সম্ভব, অর্থাৎ এই গরো এটা রিক্সর মতো, মানে 100% আমরা কমে এটা রিক্স। আপনারা যে টিনর বেড়াগুলা দেখরা এক বাসর উপরে আরো বাস দিয়া এই বান্দা বা এইরকম অবস্থা, আমরা একটু আপনার এই ফিসের দৃশ্যটা আপনার আমরা দেখাইমু, যে ফিসে অর্থাৎ এই একটা ফিসের আপনারা আমরা এই মুহূর্তে একটা দৃশ্য দেখাইলাম। দেখুকা আমরাও কিন্তু খুব কষ্ট করি আইয়া ইয়ে করাম, যেহেতু আপনারা জানেন আমরা সিলেট প্লাসে সবসময় কই যে আমরা যা পাই তা আপনারা আমরা এই দেখাইবার চেষ্টা করি। আপনারা আমরা ঠিক তানোর ফিসর উপরটা আপনারা আমরা দেখাইবার চেষ্টা করবো। এই যে একটা ত্রিফল আপনারা এই মুহূর্তে দেখতে পারা, এই যে একটা ত্রিফল আপনারা দেখতে পারেন, আমরা আপনার দেখুক এই টিনোর উপর, এই টিনোর উপরে কিন্তু সবসময় বা ফানি ফোর আমরা জানি যে ত্রিফল এটা আপনার আমরা দেখাইলাম, এই ত্রিফলটা কিন্তু একজন মানুষের তারা সহযোগিতা করছেন, যে কারণে ফানি থেকে একটু তারা এই ফানির কষ্ট কমর্ত। অবশ্যই ত্রিফলটা আমরা জানতাম যে ত্রিফলটা বালা আছে আপনারা দেখতে পারা ত্রিফলের ফানি ফোরের। যাই হোক, আমরা আপনারা সবসময় একটা কথা কই যে আমরা সিলেট প্লাসও যা পাই তা আপনারা দেখাই, আমরা এই দৃশ্যটা আপনাদের আমরা দেখাইবার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা যেবা যারা আছেন আপনারা আমার এই গুছ শেয়ার দিবা, শেয়ার দিলে আপনার আমরা দেখরা ও দেখবা আমি হামাইছি, আমি হামাইতেই লইন প্রচুর উন্দা লাগে, উন্দো ইয়া ইন ঢুকে প্রবেশ করা লাগে, এবং আমরা আমরা আপনার এই ইগানো যে উন্দই আমরা ঢুকছি দেখরা আমার ক্যামেরা পার্সন হতেন উন্দো ইয়াওয়ার চেষ্টা কররা। এই আমরা যাই হোক, আমরা এই গরর শাহিন মিয়ার আমরা দেখাইলাম, যেহেতু আপনার আমরা ক্যাপশনও দেওয়া আছে এই ডিটেলস ঠিকানা এবং তারা মোবাইল নাম্বার আছে, যে বাজার আমরা লাইভ দেখা তারা সহযোগিতা করলে অবশ্যই আপনারা মানবিক দিক দিয়ে আগাইবে। আমি দেখলাম এই মুহূর্তে একজন আছেন আমার লগে ফাতেমা চৌধুরী, যে বর্তমানে দেশও আছেন, আমরা ফটো ফলো থানরে অনুরোধ করবো। আমরা আশা করি এই যে ফাতেমা চৌধুরী যে আছেন এই ইংল্যান্ডর, তাই বর্তমানে দেশও আছেন আমি জানি, আমরা আশা করি তাইনও একটা সহযোগিতা করবা। এই মুহূর্তে আমরা দেখলাম যে তাই লাইভও আছেন। যাই হোক, ওদৌকা গরর বেড়ার অবস্থা আপনারা দেখতে পারা, গরর বেড়ার অবস্থা আপনারা দেখতে পারা, বেড়াটা বাঙ্গা যে কোনো সময় বাঙ্গিয়া ফুটতে পারে। আমরা মাতলাম এন যে তানোর মেয়েরা আসেন, তানোর মেয়েরা কিন্তু আমারে মানে পার্সোনালিও তারা হইয়া যায় আপনারা যতক্ষণ পারেন আমরা সহযোগিতা রাখ। আসলে আমরা সহযোগিতা করার ইয়ে নাই, আমরা চেষ্টা করলাম এগু সিলেট প্লাসের ভিউয়ার্সের উদ্দেশ্যে এগু দেখাইবার লাগি বা এই এখানের ঘটনা বা এই যে মানুষের কষ্টর যে লাইফ ফসলের এজন ফ্যামিলির কষ্টর জীবনটা আমরা আপনার তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এই গড় থাকি আপনারা এই দৃশ্যটা দেখাইলাম, এই গড় অর্থাৎ শাহিন মিয়ার এই দৃশ্যটা আমরা দীর্ঘ সময় আপনারা লই আমরা লাইভও আসলাম। ঠিক তানার একটা খামান্দার রুম হইলে তানার মার রুম, তানার মারেও মনে হয় তাই নিজে খাওয়ায় তাই নিজে খাওয়ায় অসুস্থ হইয়া কিন্তু তাই তানার মারেও হয় রা, তানার মার গড়টা আমরা আপনারা একটু সংক্ষেপে আবার একটু দেখাইলাই। ও দেখুকা ইন রুমও তানোর মা তখন মার লগে কিন্তু তানোর নাতিনেশা ওরা থাকেন, কারণ এক রুমও থাকা সম্ভব না, মার লগে নাতিনেশা এরা সব থাকেন। যাই হোক, আমরা আপনার আমরা আপনার যতটুকু সম্ভব অতটুকু আমরা আপনার দেখাইলাম, যতটুকু জানার দরকার আসছিল আপনারা আমরা ততটুকু তথ্য আমরা আপনার তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা যে বাজার আমরা লগে আসলে আপনার অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সর্বশেষ আমরা আপনারা অনুরোধ করবো আপনারা বা আমরা আপনারা জানাইমু যে বাজার আপনারা আমরা এই মুহূর্তে লাইভও আসলা প্রচুর ভিউয়ার্স আমরা দেখছি আমরা লগে আসলা তার এই গড়টা, এই গড়টা আমরা আপনার আবারও দেখাইলাম। এই যে একটা কুড়িয়ে গড়, অর্থাৎ যে গড়টা আসলে কুড়ে গড় হওয়া যায় না, গড়টার অবস্থা কিন্তু খুবই সিরিয়াস দেখরা আপনারা দেখতে পারা। অনেক জায়গাত কিন্তু মাটি আছে, এই সন দেখা যার সন আছে অর্থাৎ মাটি নেই, এইরকম পরিস্থিতির মুহূর্তে কিন্তু বাবার এই পক্ষে সম্ভব না তানোর এই যে গড়ের আবার মেরামত করা বা ইয়ে করা, কারণ তানোর চিকিৎসা হতে যে টাকাগুলো খরচ ওর ওগুলোও কিন্তু তাই বহন করিয়া উঠতে পারে না। তা আমরা আবারও আপনার একটু কইমু, আমরা আবার আপনার কইরাম যে তানোর ঠিকানাটা আপনাদের তানোর লেগে সাইর মেয়ে এক ছেলে তানোর এই বাড়ির লেগে জগন্নাথপুর উপজেলার 8 নং আশারকান্দি ইউপির বরফেসি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে হইলে শাহিন মিয়া, যে আসলে আপনারা সব সহযোগিতা এই সাইরা যার মাধ্যমে আপনারা সহযোগিতা করলে তাই হয়তো তার কিডনির চিকিৎসা করতে পারবা। আপনারা যে বাজার আমরা লগে আসলে আপনারা অসংখ্য ধন্যবাদ জানেন। আমার লগে ক্যামেরা আছেন আব্দুল মতিন আরিফ। আপনারা জানেন আজকের দিন কিতা, আজকের দিন বড় একটা দুঃখের দিন, কষ্টের দিন। আজকে আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তানোর পরিবারের মোট 18 জনরে এই দিনে হত্যা করা হয়েছে, যার আপনারা জানেন আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি সকালে আমরা আপনারা লাইভ দেখাইছি এবং দেখাইবার চেষ্টা করছি। আমরা সেই সেই
এই সিলেট থেকে কিন্তু জগন্নাথপুর আইতে আমরা এখানে আইতে প্রচুর কষ্ট হয়েছে। এরপরেও আমরা আইছি যে দুদিন আমরা এই সিলেট প্লাসর লাইভের মাধ্যমে তারা একটু উপকৃত হয় তাহলে হয়তো আমরা এই কষ্টটা সার্থক হবো। এবং আমি জানি আমার সিলেট প্লাসর অসংখ্য ভিউয়ার্সরা আসেন, অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা আসেন, আমরা এই লাইভ দেখুন। আপনারা যেবা যারা আসেন অবশ্যই আপনারা আমরা এই যে ক্যাপশনও আমরা নাম্বার দিয়া দিছি এবং আপনারা অবশ্যই আমরা সিলেট প্লাসের লোক চাইলে যোগাযোগ করতে পারবা, আমরা প্রয়োজনে আপনারা লই আইব। আমরা চাই যে একটা ফ্যামিলি একটু বাসার মতো বাসুক, কারণ এই ফ্যামিলিটা খুবই অসহায় হতো, দরিদ্র। তারা একদিন খায় দুদিন খায় না, এইরকম পরিস্থিতি তারা। যে মেয়েটার লোক আমরা মাতলাম, মেয়েটা কইলো যে টিউশনে পড়ায়, কিন্তু এখনও টিউশনিও নাই, মানুষের বাসা থেকে টিউশনে পড়ার সুযোগ নেই, মহামারী ভাইরাস হওয়ার মানুষের অনেক বাসা বাইরে যাইবার দেন না। অর্থাৎ সব মিলে খুব কষ্ট, প্রতিদিন আসলে খাওয়ার মতো অনেকদিন তারা এই ফেট বাত জুটে না, এরকম দৃশ্য। আমরা আশা করি আমরা সিলেট প্লাসের ভিউয়ার্সরা আপনারা তারার পাশে এই সহযোগিতার হাত বাড়াইবা যেবা যারা আছেন, এবং আমরা ইনশাল্লাহ যা পাইমু তা দেখাইমু এবং যা শুনবো তাও গিয়ে দেখাইবার চেষ্টা করবো। আপনারা যেবা যারা আমরা লগে দীর্ঘ সময় আসলে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখনকার মতো বিদায় নিলাম, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।